আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো অলমোস্ট 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আর্ন $100 ইজিলি পার মান্থ থ্রু ব্রেভ ব্রাউজার। সো ব্রাউজার ইউজ করার মাধ্যমে আপনারা প্রতি মাসে $100 ইজিলি আর্ন করতে পারবেন। সো এটা হয়তো অনেকে আশ্চর্য হয়ে যাবেন, আসলে কি এটা পসিবল কি পসিবল না। সো আসলে কি পসিবল কি পসিবল না সেটা আজকে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহ দেখাবো। সো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। সো এই ভিডিওটা পাবলিশ করেছিলাম কিন্তু অক্টোবরের 9 তারিখ, আর আজকে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো অলমোস্ট একদম কাটাই কাটাই 2 মাস আগে এটা এই ভিডিওটা পাবলিশ করা। সো আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। সো অলমোস্ট 2 মাস হয়ে গিয়েছে। সো এখনো যারা ব্রেভ ব্রাউজার ডাউনলোড করেননি কিংবা এই ভিডিওটা যারা এখনো দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন। ফার্স্ট যে লিংক, সেই লিংকটায় ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন। দেন আপনারা যেটা করবেন, ডাউনলোড ব্রেভে ক্লিক করবেন। সো ডাউনলোড ব্রেভে ক্লিক করলে আপনারা যদি পিসি ইউজ করেন তাহলে পিসিতে আপনি ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে আপনি প্লে স্টোরে আপনাকে নিয়ে যাবে, ওখান থেকে আপনি ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। আপনি, আমি বলবো আপনার পিসি এবং অ্যান্ড্রয়েড দুইটাই ডাউনলোড করে নিতে পারেন, কেননা ব্রেভ ব্রাউজারটা আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে যে টিউটোরিয়ালটা মেক করতেছি এখন কিন্তু আমি ব্রেভ ব্রাউজারই ইউজ করতেছি, অনেক ফাস্ট এবং আরো কি কি সুবিধা আছে সেটা অলরেডি আলোচনা করছি, তারপরে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাবো। সো সো বন্ধুরা, আমি যেটা বলবো, আপনারা এই ব্রেভ ব্রাউজার থেকে আর্ন করতে চান কিংবা যারা করতে চান না, জাস্ট অ্যাজ এ ব্রাউজার হিসেবে যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন, আর আর্ন করতে চাইলে সেক্ষেত্রেও ইউজ করতে পারবেন। সো যদি আপনারা যারা আর্ন করতে আগ্রহী, এই ব্রাউজার ইউজ করে কিভাবে আর্ন করবেন তাদেরকে আমি বলবো। আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটাও থাকবে। সো আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। সো এখন পেমেন্ট প্রুফটা, আমি সরাসরি পেমেন্ট প্রুফে চলে যাব। সো সো বন্ধুরা, আমি সরাসরি চলে আসছি, আমার আপফোল্ডে লগ ইন করছি। সো আপনারাও যখন আপফোল্ডে, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, ভিডিও ডিসক্রিপশনের রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবেন আপফোল্ডে, কারণ আপনাদেরকে কিন্তু পেমেন্টটা এই আপফোল্ডে আসবে। দেন আপফোল্ড থেকে আপনি কয়েন বেস কিংবা আপনার যে কোনো এক্সচেঞ্জ সাইটে আপনি ব্যাক টোকেনটা নিয়ে যেতে পারবেন। ওকে, সো আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন এখানে, রেজিস্ট্রেশন করার পর আপনাকে এরকম আসবে যে ডাউনলোড দ্য নিউ আপফোল্ড অ্যাপ। আপনি চাইলে আপনার ফোনে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, আর না করতে চাইলে সিম্পলি কেটে দেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 303 USD আমার আপফোল্ডে। সো এইখানে আমি যদি দেখাই, আজকে ব্যাক টোকেন তারা 2088 টোকেন দিয়েছে। অ্যান্ড এখানে দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি, 9 ঘন্টা আগে ব্রেভ পাবলিশার সেন্ট একটা দিছে হচ্ছে 0.7125 BAT, আর একটা হচ্ছে ব্রেভ পাবলিশার সেন্ট 2087 পয়েন্ট সামথিং BAT। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট ব্রেভ পাবলিশার। সো এই ব্যাক টোকেনটা কিন্তু আমি আপফোল্ড থেকে, আপনারা চাইলে ব্যাংকেও উঠে দিতে পারবেন, বাট ব্যাংকের প্রসেসটা একটু জটিল এবং ওখানে ফি বেশি কাটবে। সো আমি ব্যাংকের প্রসেসটা আজকে এই টপিকে যাব না, বাট আপনারা যদি ব্যাংকে সরাসরি উঠে দিতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো সেই নিয়ে ভিডিও ইনশাল্লাহ যদি আপনারা চান আমি নেক্সট ডে করে দিতে পারি, তার আগে আমাকে অবশ্যই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, কারণ একটা ভিডিও দেওয়ার আগে কিন্তু অবশ্যই আমার ইনফরমেশনগুলো কালেক্ট করে দেন আপনাদেরকে ভিডিওটা দেওয়া লাগে। সো এখানে এখন আজকে দেখাবো যে এই ব্যাট টোকেনটা আমি আপফোল্ড থেকে কিভাবে আমি উইথড্র দিব। ওকে, সো যাদের আপফোল্ডে অ্যাকাউন্ট অলরেডি আছে তাদেরকে আমি বলবো, আপনারা ভিডিও ডিসক্রিপশনে আপফোল্ডের একটা লিংক পাবেন, ওটা হচ্ছে রেফার লিংক। সো রেফার লিংকের একটা আপফোল্ডের বেনিফিট আছে সেটাও আমি দেখিয়ে দিব। সো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এরকম একটা পেজ দেখতে পাবেন যে দেখেন এখানে রেফার ইউর ফ্রেন্ডস জয়েন আওয়ার USD, এখানে দেখেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লাখ, 5 লাখ USD গিভে, তারা টোটাল এই আপফোল্ড কিন্তু এই পরিমাণ USD গিভে করতেছে। এটা হচ্ছে আর্ন USD $20 ফর এভরি রেফারেল, এক্ষেত্রে 2 জন লাভবান হবেন। সো আমার রেফার লিঙ্ক ইউজ করলে আপনি যখন $100 আপনার আপফোল্ডে ট্রানজেকশন হবে সেই ক্ষেত্রে আপনি $10 এক্সট্রা পাবেন, আমিও $10 এক্সট্রা পাবো। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি কারো রেফার লিঙ্কে এখানে জাস্ট গেট মি ইনে ক্লিক করবেন। সো রেফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করার পর এই পেজ আসলে দেন গেট মি ইনে ক্লিক করে জাস্ট এখানে আপনার যদি
ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনি ইয়েস প্লিজ ইমেল মি পার্সোনালাইজড আপডেটস টিপস ইন্ডাস্ট্রি নিউজ এন্ড অফার্স এইখানে এই বক্সে টিক দিয়ে দিবেন, দেন গেট মি ইন এ ক্লিক করে দিবেন। সো গেট মি ইন এ ক্লিক করার পরে আপনি যদি অলরেডি এখানে রেজিস্টার থাকেন তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন আমি অলরেডি এখানে রেজিস্টার আছি। সো এই জন্য বলতেছে ইউ আর অলরেডি রেজিস্টার্ড অন দা লিস্ট অ্যালং উইথ টোটাল দেখেন একক দশক শতক সহস্র অযুত লাখ, দ্যাট মিনস 1,26,672 আদার পিপল। সো আমার এটা সিরিয়াল, আমার আগে 1,26,671 জন লোক এখানে অলরেডি করে ফেলছে এই রেজিস্ট্রেশন, দেন আপনি এটা দেখতে পাবেন। ওকে, আর এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। সো আপনার লিঙ্কটা আপনি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারেন, বাট এই ক্ষেত্রে সেই ক্ষেত্রেই লাভ হবে যখন জাস্ট এখানে, কিন্তু রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে কোনো লাভ হবে না, বাট আপনার অ্যাকাউন্টে যখন $100 সম পরিমাণ ঢুকবে তখন আপনি $10 এক্সট্রা পাবেন এবং আপনি যার রেফারে জয়েন হলেন সেও $10 পাবেন। ওকে, আর এই রেফার লিঙ্কটা ইউজ না করলে আপনিও $10 এক্সট্রা পাবেন না, আর যে রেফার করবে সেটাও সে মিস যাবে। সো এই একটা ব্যাপার। অ্যান্ড সো ভিউয়ার্স, এই কাজটা করা কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন যদি না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করবেন। এখানে আপনি এই আপফোল্ডে ক্লিক করবেন, এই যে গো টু আপফোল্ড.কম এ ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনার এখান থেকে যদি রেজিস্ট্রেশন করতে সাইন আপে ক্লিক করবেন। অ্যান্ড তো আপনি যদি সাইন আপ না করে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করে সাইন আপটা করে নিতে হবে, এবং একই মেইল ইউজ করবেন আপনারা। এখানে এই যে গেট মি ইন এ যে মেইলটা ইউজ করবেন সে এই আপহোল্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একই মেইল ইউজ করবেন। সো আপনাকে একই মেইল ইউজ করতে হবে যদি আপনি ওই রেফারের বেনিফিটটা পেতে চান। অ্যান্ড দেন আপনাকে এখানে থেকে যদি আপনি উইথড্র দিতে চান যে কোনো টোকেন কিংবা কয়েন, আপনাকে কিন্তু ভেরিফাইড করে নিতে হবে অ্যাকাউন্টটা, আর ভেরিফাইড করতে হলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে, তারা 2-3 দিনের ভিতরে ভেরিফাই করে দিবে। আর যদি ভেরিফাই করতে ডিলে করে, এখানে দেখেন নিচে চ্যাট উইথ আসে ক্লিক করে ওদেরকে কিন্তু আপনি ওদের হেল্প নিতে পারেন। আপনার এখানে ওরা প্রায় 24 আওয়ার্স সার্ভিসটা মানে আপনি লাইভ চ্যাট করতে পারবেন ওদের, কোনো প্রবলেম হলে আপনি কিন্তু সরাসরি এখানে এসে আস্ক করতে পারবেন কেন ডিলে হচ্ছে আপনার ভেরিফাই হতে, সেই ক্ষেত্রে কিন্তু ওরা তাড়াতাড়ি ভেরিফাইটা করে দিবে। ওকে, সো এবার এখানে আমি এই যে 305 USD এটা আমি উইথড্র দিব আপনার সরাসরি বিনান্সে, আমার উইথড্র দিব। সো চলুন কিভাবে আমরা উইথড্র দিব সেটা দেখে নিই। সো বন্ধুরা, আমি চলে আসলাম আমার বিনান্সের বিনান্স অ্যাকাউন্টে। এখানে ব্যাড ডিপোজিট অ্যাড্রেস জাস্ট আমি কপি অ্যাড্রেস কপি করে নিব অ্যাড্রেসটা, দেন এখন এখানে বলছে যে প্লিজ নোট কয়েন্স উইল বি ডিপোজিটেড ইমিডিয়েটলি আফটার 30 নেটওয়ার্ক কনফার্মেশন ভিতরে আপনার এখানে ডিপোজিট হয়ে যাবে। আফটার মেকিং এ ডিপোজিট ইউ ক্যান ট্র্যাক ইটস প্রোগ্রেস অন হিস্টোরি পেজ, সো হিস্টোরি পেজ আমি দেখতে পাবো। আর টোটাল ব্যালেন্স, আচ্ছা, সেন্ড অনলি ব্যাট অন দিস ডিপোজিট অ্যাড্রেস, শুধু এই অ্যাড্রেসে শুধুমাত্র ব্যাট টোকেন সেন্ড করতে পারছে, অন্য কোনো টোকেন সেন্ড করলে সেক্ষেত্রে কিন্তু আমার আমি টোকেনটা পাবো না। সো আমার যেহেতু আপহোল্ডে ব্যাট টোকেনই আছে, সো আমি এখানে ব্যাট অ্যাড্রেসটা কপি করে নিব এবং সেন্ড করব। সো আমরা আপফোল্ডে ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা কার্ডে ক্লিক করব, কার্ডে ক্লিক করার পর এখানে আমাদের ব্রেভ পেমেন্টসে ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা সেন্ড টু ক্রিপ্টো কারেন্সি অর ইউটিলিটি টোকেন, এখানে আপনি দেখেন ট্রান্সফার করতে পারবেন বিটুইন ইউর কার্ডস, এখান থেকে আপনি ব্যাড টোকেনে অন্য ট্রান্সফার করতে চাইলে করতে পারেন, কিংবা সেন্ড টু মেম্বার অর ইমেইল আপনার অন্য কোনো আপহোল্ড মেম্বারকে সরাসরি আপনি মেইল করে আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন। দেন দে স্পেন্ড উইথ ভার্চুয়াল মাস্টার কার্ড, আপনি মাস্টার কার্ডের সাহায্যে এই টোকেনটা আপনি কিন্তু USD কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো আমি যেটা করবো সেন্ড টু ক্রিপ্টো কারেন্সি অর ইউটিলিটি টোকেন, সো এটাই ক্লিক করব। দেন হচ্ছে ব্যাট সিলেক্ট করব, এখানে ব্যাট সিলেক্ট করার পর এখানে সিলেক্টর সার্চে ডেস্টিনেশনে এখানে আমি বিনান্সের আমার ব্যাট ডিপোজিট অ্যাড্রেসটা দিব, দেন এখানে প্লিজ স্পেসিফাই অ্যান অ্যামাউন্ট। সো আমার এখানে পুরা ব্যাট টোকেনটাই আমি উইথড্র দিতে যাচ্ছি, সো এখানে টিক দিয়ে দিলে আমার কি পরিমাণ দিতে পারবো সেটা এখানে শো করবে, 2057 টোকেন। সো 10টা ব্যাট টোকেন কাটবে হচ্ছে নেটওয়ার্ক ফি হিসাবে, আর উইথড্র ফি কাটবে হচ্ছে তারা 20.34। সো টোটাল 30 ব্যাট কিন্তু আমার উইথড্র দিতে খরচ হবে। আর এখানে মেসেজ কিছু লিখতে চাইলে
লিখতে পারেন, নাও লিখলে কোনো প্রবলেম নাই। সো সেন্ডিং টু ইথেরিয়াম অ্যাড্রেস, ওকে। সো বন্ধুরা আমাদের সব ঠিক আছে, জাস্ট এখন কনফার্মে ক্লিক করে দিব। সো আবারও একটু চেক করি, ওয়ার্নিং ডু নট সেন্ড ফান্ডস ডিরেক্টলি টু এ ক্রাউড ফান্ডিং অর আইসিও, উই উইল নট ক্রেডিট ইউর অ্যাকাউন্ট উইথ টোকেন্স ফ্রম দ্যাট সেল, ওকে। সো আর হচ্ছে এখানে আপনি প্রোটেকশনের জন্য আপনার এই যে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমার অ্যাপের এই কোড দেওয়া লাগবে, দেন হচ্ছে কনফার্ম দেওয়া লাগবে, সো এটা আপনি নাও করতে পারেন। সো কোড দেওয়ার পরে এখানে কি বলতেছে, নট এনাফ অ্যাভেলেবেল ব্যালেন্স, ওকে। ভিউয়ার্স এই পয়েন্টের পরে যা ছিল ওটা কেটে দিয়েছি, দেখেন দেখেন ভ্যালু সেন্ট সাকসেসফুলি, ইউ সাকসেসফুলি সেন্ট 2057 ব্যাট টু ইথেরিয়াম নেটওয়ার্ক, ওকে। সো এটা যখন ক্রেডিটেড হবে আমার বিনান্সে চলে আসবে, তখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে 2057 ব্যাট টোকেন আমার বিনান্স অ্যাকাউন্টে আসছে কিনা এক্সচেঞ্জ ওয়ালেটে। সো বন্ধুরা এখানে ওরা বলতেছে যে রিসেন্ট অ্যাক্টিভিটি যদি আমরা দেখি, দেখেন প্রসেসিং এটা অ্যাবাউট 10 মিনিটস লেভ, 10 মিনিটের মতো লাগতে পারে। আর আমরা যদি ক্লিক করি এখানে প্রসেসিং 2 মিনিটস এগো, এটা যাচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কে যাচ্ছে, আর 2057 ব্যাট টোকেন যাবে, ট্রানজেকশন আইডিও দিয়ে দিয়েছে। সো আমরা কিছুক্ষণের ভিতরে বিনান্সে আমরা এই ব্যাট টোকেনটা পেয়ে যাব। সো একটু পরেই আবার ব্যাক করছি। সো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2057 ব্যাট টোকেন, কিন্তু এটা অলমোস্ট 1 মিনিটের ভিতরে চলে আসছে কনফার্ম। এখনো 30টা যে নেটওয়ার্ক ওটা পার হয়নি, 8টা কনফার্ম হয়েছে। সো 30টা কনফার্ম হলে এখানে আমরা সরাসরি দেখতে পাবো ব্যালেন্সে 2057 ব্যাট টোকেন। সো কিভাবে আপনারা আপফোর্ড থেকে আপনি আপনার বিনান্সে কিংবা ব্যাট টোকেন আপনি যেখানে নিতে চান, যে এক্সচেঞ্জে নিতে চান, ব্যাট টোকেন অ্যাড্রেসটা জাস্ট সঠিকভাবে দিয়ে এইভাবে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে যদি সেল করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন, আমার সাথে ফেসবুকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড যে কোনো লিস্টেড ক্রিপ্টো কারেন্সি যদি সেল করতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন। আর ব্রেভ টোকেনের মাধ্যমে ইউজ করে আপনারা কিভাবে আসলে মান্থলি, আমি তো দেখালামই 2 মাসের ভিতরে এখানে কিন্তু অলমোস্ট $300-এর উপরে কিন্তু আমার আর্ন হয়েছে। আর দেখেন আপনি আমার রেফারের কথা যদি এখানে চিন্তা করেন, জাস্ট আমি কিন্তু আমার রেফার মানে আমার লিঙ্ক থেকে 20 জন জাস্ট এই ব্রেভ টোকেনটা, এই সরি ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করছে, তাতেও কিন্তু অলমোস্ট আমি 2000-এর উপরে ব্যাট টোকেন পেয়ে গেছি। সো অবশ্যই সেটা পাওয়ার একটা অন্য কারণ আছে, বাট তারপরেও আপনারা এখানে পার রেফারে এখানে কিন্তু আপনারা $5 সম পরিমাণে ব্যাট টোকেন পাবেন। সো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন। অ্যান্ড কিভাবে আপনারা পাবলিশার হিসাবে লিঙ্ক জেনারেট করবেন সেটা কিন্তু আমি অনেক আগেই ভিডিও করে দিয়ে দিছি অলরেডি, সো ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। সো এই ছিল উইথড্র প্রসেস এবং আপফোল্ডের যে রেফারটা সেটা সম্পর্কে আপনাদের জানালাম। সো আপনাদের কোনো মতামত থাকলে কিংবা আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর একটাই অনুরোধ, আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের সেই সকল ফ্রেন্ডদেরকে যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেছে বিগত দিনগুলোতে কিংবা করতে চায়। আর একটা কথা বলে রাখবো, এখন কিন্তু মার্কেট খুবই ডাউন, সো দিস ইজ দ্য খুব ভালো টাইম, এখানে আপনারা কিন্তু কাজ করতে পারেন। সো আপনি শুধু টাকার কথা চিন্তা করবেন না, জাস্ট কাজ করে করে আপনি ক্রিপ্টো কারেন্সিগুলো জমা করে রাখেন, সো একটা টাইমে কিন্তু আপনারা খুব ভালো ভ্যালু পেতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশের মানুষকে। আল্লাহ হাফেজ।